হ্যালো গাইস, ওয়েলকাম টু আসার। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি লিথিয়াম ব্যাটারি চার্জিং হোল্ডার। তো এটি আমি কেমনে বানিয়েছি চলুন সেটা দেখে আসি। প্রথমে নিব একটি ইউএসবি কেবল, একটি প্লাস্টিক বোর্ড এবং দুইটি অ্যালুমিনিয়ামের টুকরা। ফার্স্টে একটি কাটা নিব। কাটার সাহায্যে একটি ব্যাটারি মাপ অনুযায়ী প্লাস্টিক বোর্ডকে কেটে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর স্ক্রুর মতো ধরে কেটে নেব। কাটা হয়ে গেছে, এখন ব্যাটারি সমান করে এটি কেটে নেব। এই বোর্ডগুলো অনেক নরম হয়, তা কাটতে সুবিধা হয়। এবং ব্যাটারির দুই মাথায় দুইটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং দুই সাইডের দুইটা কেটে নেব, উপরে লাগবে না। কাটা হয়ে গেছে, এখন দুটি অ্যালুমিনিয়ামের টুকরার সাথে ইউএসবি কেবলের প্লাস এবং আরেকটির সাথে মাইনাস লাগিয়ে নেব। দুইটির সাথে দুইটি সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা গ্লুর সাহায্যে দুই মাথার দুইটা টুকরা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। লাগানো হয়ে গেলে দুই মাথার ভিতরে আটা দিয়ে যেভাবে আমি যেভাবে করছি আপনারা সেইভাবে করবেন। এক মাথায় প্লাস আর অপর মাথায় মাইনাসটা লাগিয়ে দিব। লাগানো প্রায় কমপ্লিট, তারটা গুছিয়ে নেব। এখানে একটু গ্লো দিয়ে দেব। গুছানো হয়ে গেছে, এবার দুই সাইডে দুটো টুকরা লাগিয়ে নেব। এটা বানানো অনেক সহজ, চাইলে আপনারা তৈরি করতে পারেন খুব সহজে। এবার ব্যাটারি ডুবিয়ে দেখবো এটা মধ্যে সেট হয় কি না। হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবার টেস্ট করা ভালো। এবার আমরা এটিকে একটি চার্জারের সাথে কানেক্ট করব। প্রথমে এই চার্জারটা কেমনে বানিয়েছি সেই ভিডিও আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, তারপর ব্যাটারি লাগাবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জিনিসটা চার্জ হচ্ছে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।